বাইকের তেলের ট্যাঙ্কের মধ্যে করে রূপোর গয়না পাচারের চেষ্টা। বিএসএফ এর তৎপরতায় উদ্ধার 4 কেজি রূপোর গয়না। একজনকে গ্রেপ্তার করেছে বিএসএফ। পাচারের অভিনব পন্থা, বাইকের তেলের ট্যাঙ্কির মধ্যে করে পাচারের চেষ্টা। 4 কিলো রূপো সহ পাচারকারী বিএসএফ এর জালে। অভিনব কায়দায় রূপো পাচার করতে গিয়ে বিএসএফ এর জালে এক পাচারকারী। ঘটনাটি ঘটেছে বসিরহাটের স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতে হাকিমপুর সীমান্ত লাগোয়া চেকপোস্টে। এদিন ভোররাতে হাকিমপুরের বাসিন্দা রাহুল সাহাজি বাইক চালিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল। সেই সময় হাকিমপুর চেকপোস্টে কর্তব্যরত বিএসএফ এর 112 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের বাইক চালানোর ভঙ্গিমা দেখে সন্দেহ হয়। তারা তখন ওই বাইকটিকে দাঁড় করায়। তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কথায় অসঙ্গতি পাওয়া যায়। এরপরে বাইকটিকে তল্লাশি চালায় বিএসএফ জওয়ানেরা। তল্লাশি চালাতেই বাইকের তেলের ট্যাঙ্কির মধ্য থেকে প্রায় 4 কিলো রূপোর গহনা উদ্ধার করে বিএসএফ। বিএসএফ সূত্রে জানা গেছে সীমান্তে চোরাচালান নতুন কোনো ঘটনা নয়। পাচারকারীরা প্রতিনিয়ত নতুন নতুন পন্থা অবলম্বন করে পাচার কার্য চালানোর জন্য। ঠিক সেরকমই এদিনও মোটর বাইকের তেলের ট্যাঙ্কির মধ্যে লুকিয়ে গহনা পাচারের ছক কষেছিল পাচারকারীরা। বিএসএফ এর তৎপরতায় পাচার রুখে দেওয়া সম্ভব হয়েছে। সূত্রের খবর, প্রতিবেশী বাংলাদেশ। বাংলাদেশের রূপোর গহনার ব্যাপক চাহিদা রয়েছে, সেই কারণে চোরা পথে লুকিয়ে রূপোর গহনা পাচারের ছক কষেছিল পাচারকারীরা। ধৃত পাচারকারী সহ তার বাইক আটক করে বিএসএফ। রূপোর গহনাগুলি তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।